পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে প্লেয়ার্স ড্রাফটে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে রাখা হয়েছে এই টুর্নামেন্টের সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে। মুস্তাফিজের সাথে বিদেশি কোটায় এই ক্যাটাগরিতে আরও রয়েছেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো, রাইলি রুশো, রশিদ খান, মুজিবুর রহমান, অ্যালেক্স হেলস, থিসারা পেরেরা, সন্দীপ লামিজানে, ইমরান তাহির, ডেভিড মালানের মতো তারকারা। প্ল্যাটিনাম তালিকা প্রকাশ করে টুর্নামেন্টের কমার্শিয়াল পরিচালক বলেন, আমরা কোভিড-19 অভূতপূর্ব পরিস্থিতি নিয়ে কাজ করে যাচ্ছি এবং প্লেয়ার এফটিভি ক্যালেন্ডার দ্বারা খেলোয়াড়দের প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও প্ল্যাটিনাম বিভাগের খেলোয়াড়দের স্টার স্ট্যাট তালিকা প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। মুস্তাফিজুর রহমান ছাড়া আরও বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে। আপাতত শুধুমাত্র প্ল্যাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর আগামী 10 জানুয়ারি লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফট থেকেই নিজেদের পছন্দ মতো ক্রিকেটার দলে নেবেন ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী ফেব্রুয়ারি মার্চে মাঠে গড়াবে পিএসএল এর ষষ্ঠ আসর। এর আগেও পিএসএল এ খেলার অভিজ্ঞতা রয়েছে মুস্তাফিজুর রহমানের। 2017-18 মৌসুমে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলেছিলেন তিনি। ওই আসরে অবশ্য মাত্র 4টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। 4 ম্যাচে মাত্র 6.43 ইকোনমিতে নিয়েছিলেন 4টি উইকেট। 1 ম্যাচে 22 রানে 2 উইকেট নিয়ে দলের জয়ে অবদানও রেখেছিলেন এই পেসার। গত বছরের শেষের দিকে শেষ হওয়া পিএসএল এর ডাক পেয়েছিলেন তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ। করোনা পজিটিভ হওয়াতে মাহমুদুল্লাহ রিয়াদ যেতে না পারলেও পিএসএল এর গেল আসরেও মাঠ মাতিয়েছেন তামিম। এছাড়াও এর আগে পিএসএল এ খেলেছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিম। এবার চলুন জেনে নেই প্ল্যাটিনাম ক্যাটাগরিতে কোন কোন ক্রিকেটার জায়গা পেয়েছেন। লিন্ডন সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, অ্যাভিন লুইস, ডোয়েন ব্রাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলী, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, রাসি ভ্যান্ডার ডুসেন, ডেলেস্টেন, মর্নি মর্কেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসুরু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, মুস্তাফিজুর রহমান এবং সন্দীপ লামিজানে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আসন্ন পিএসএল এর এই আসরে মুস্তাফিজুর রহমানকে আপনারা দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন। সেই সাথে এই পিএসএল এ মুস্তাফিজকে আপনারা কোন দলে দেখতে চান আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।